কথা মাথায় রেখো, তুমি আমার বিয়ে করা বউ, আমরা যা বলবো তা তুমি শুনতে বাধ্য। তাই বলে মাঠানকে তো অশ্রদ্ধা করতে পারবো না। মাঠান নিজের ছেলের বউ আমায় করেনি তা না, আমি নিজে ওনার ছেলের বউ হতে চাইনি, সেটা আমার নিজের ইচ্ছে ছিল, এতে মাঠানের কিছু করার ছিল না। মুখে মুখে কথা বলি, এখনো তো বরের দেওয়া সিঁদুরটাই মাথায় পড়ে আছে, নিজের হাতে তো এখনো সিঁদুর পরনি, এখনই এত অঙ্কন, এরপর কি হবে রে বাবা? কিছু হবে না, তুমি তো চিন্তা করো না, ওর মুখের তালার চাবি আমার কাছে আছে। ওসব সত্যিটা বলে দিই, ওর জায়গা ঠিক কোথায় সেটাকে বুঝিয়ে দিই বলো। এই যে তারা, একটা কথা কান খুলে শুনে রাখো, আমাদের কাছে তোমার কোনো গুরুত্ব নেই, এক ফোঁটাও নেই, কিন্তু হ্যাঁ প্রয়োজন আছে। এখন থেকে তোমার একটাই কাজ, সেটা হলো আমাদের চাহিদা মতো তুমি ওই বিজয় মাঠানের কাছ থেকে টাকা পয়সা জিনিসপত্র সব শুষে আনবে। দেখো তোমার পেটে বিজয় মাঠানের বংশধর আছে, আমি জানি তুমি কিছু বললে উনি না করবেন না। হ্যাঁ করবেন না তো? এসব আপনারা কি বলছেন? উমা, তোমাকে যে বললাম তোমার তোমার জায়গাটা দেখিয়ে দেবো, দেখিয়ে দিলাম। শোনো, তুমি এখন থেকে আমাদের সব কথা শুনবে, আর তার বদলে তোমাকে আমি ঘরে থাকতে দেবো, মানে ওই এক কোনায় থাকতে দেবো, দুবেলা দুমুঠো খেতেও দেবো। আচ্ছা তুমি একটা কাজ করো তো, এখন তুমি ওই বুড়িকে, সরি তোমার ওই বিজয় মাঠাকে তুমি ফোন করো, ফোন করে বলো যে তোমার গাড়িটা দরকার, আর গাড়ি ফেরত দেওয়া যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমি হাসপাতালে যেতে পারলাম না বলে আপনাকে আসতে হলো, সেজন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য আমি এটুকু করতেই পারি মাঠান, আর আমি জানি তো আপনাদের পরিবারে কি ঝামেলা চলছে। ঠিকই বলেছেন, আর সেজন্যই আমার তো হাসপাতালে যাওয়া হলো না, আর বৌমাকে হাসপাতালে নিয়ে যাবো সেটা তো আরোই অসম্ভব, সেই জন্যই আপনাকে ডেকে পাঠালাম। ডাক্তারবাবু আপনি ঠিক কি মনে করছেন বলুন তো, বৌমার শরীরের অবস্থাটা এখন ঠিক কেমন? ওনার শারীরিকভাবে তো কোনো সমস্যা নেই, যেটুকু সমস্যা সেটা হলো স্মৃতি হারিয়ে যাওয়া। আচ্ছা এই স্মৃতি মানে ফিরবে তো, মানে আদৌ স্মৃতি ফেরার সময় কেউ বলতে পারে না, হঠাৎ আঘাত লেগে হয়েছে তো, হঠাৎ করে চলে গেছে তো, আবার হঠাৎ করে চলেও আসতে পারে। ফিরে আসতে পারে না সেটাও নিশ্চিত করে বলা যায় না, খেয়াল রাখবেন একটা ওষুধও যেন মিস না যায়, যত অনিয়ম হবে তত স্মৃতি ফেরার চান্স কম, একদম টেনশন দেয়া যাবে না, মাথায় যেন কোনো চাপ না পড়ে, তাহলে কিন্তু আরো ক্ষতি হতে পারে। ওই হাসপাতালে ডাক্তারটা এখানে এসেছে, ওরা তো সাহস করে কি করে এখানে আসে? ওই ছাড়ুন, এই আরে রে, ওকে তো সাহস করে কি করে হ্যাঁ এখানে আসে? এই দুশ্চরিত্র ডাক্তারটা এখানে কেন এসেছে? কে রুখতে দিল ওকে? আবার কেন আনতে গেলেন? আমি যাই, আমি যাই। হ্যাঁ যান 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 যান, ওকে যেতে দিলেন কেন? আমি কিন্তু কাল সকালে আমি কিন্তু কাল সকালে আপনার কাছে জানতে চাইবো আপনি কি কথা বললেন ওর সাথে। বেশ আমি বলবো তোমাকে, মেজো আর দাঁড়িয়ে না থেকে যা না, ওকে ঘরে নিয়ে যা। হ্যাঁ জ্বালা, হ্যাঁ এটা ধর, তার ধর, চলো চলো চলো। এখানে মনে হচ্ছে আর কোনো মজাই হবে না, ঘরে চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটাই ব্যথা হচ্ছে। চলো চলো। আমরা এখন যাই মাঠান, একা যাবেন সঙ্গে কাউকে দিয়ে দিই? না না কাউকে লাগবে না, আমরা একাই যেতে পারবো, আমাদের অভ্যেস আছে। বেশ তাহলে এসো, আর আটকাবো না। আর বেয়ান চিন্তা করবেন না, তারা ভালো থাকবে। Thank you.
রাখতে পারবো তোমার? কেন পারবি না বাবা, ভালোবাসার মানুষকে ভালো রাখতে অনেক কষ্ট সহ্য করতে হয় নি। ডক্টর কি বললেন? ডাক্তার তো বললেন নিয়মিত ওষুধগুলো খাওয়াতে হবে। স্মৃতি ফিরবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারলেন না, তবে ওষুধগুলো খাওয়ালে হয়তো স্মৃতি ফিরেও আসতে পারে। তাহলে কি ওনাকে ওষুধগুলো খাওয়াতে হবে? অবশ্যই, ওষুধগুলো নিয়মিত না খাওয়ালে আরো বড় ক্ষতি হয়ে যাবে নীল, ওষুধ তো খাওয়াতেই হবে। আমি কি পরিস্থিতিতে পড়লাম, ওনাকে না খাইয়ে আমি পারবো না, আর ওনাকে ওষুধ খাওয়ালে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে, আর স্মৃতি ফিরলেই তো সব শেষ। আমার অবস্থা কেমন শাকের করাতের মতো হয়ে গেছে। পৃথিবীতে কোনো স্বামীকে যাতে এই পরিস্থিতিতে না পড়তে হয়। মনকে শক্ত কর নীল, ওষুধগুলো তো খাওয়াতেই হবে, বৌমার ক্ষতি হোক এটা তো আমরা চাই না। আর আমরা আছি তো, আমরাই না ওর কাছে প্রতিজ্ঞা করেছি যে করেই হোক ওর স্মৃতি ফিরিয়ে দেব। আমাদের করণীয়টুকু তো করতেই হবে, তারপরে ঠাকুর আছে, উনি যা চাইবেন তাই হবে। কিন্তু মা, সন্ধ্যা সবকিছু মনে পড়ে গেলে ও তো ঘেন্নায় আমার মুখের দিকে তাকাবে না, সেটা কি করে সহ্য করবো? হ্যাঁ, উনি হয়তো আবার চেষ্টা করবেন আমার থেকে দূরে চলে যাবার, আর হয়তো চলেও যাবে। আমাদের হাতে আর কোনো উপায় নেই। সন্ধ্যার স্মৃতি ফিরে এলে যে আমার সর্বনাশ, সন্ধ্যা তো আমাকে ছাড়বে না। সব মনে পড়ে গেলে সন্ধ্যা আমায় হাজত বাস করিয়ে ছাড়বে। তুমি একটু রেস্ট নাও, আমরা বাকি কাজকর্মগুলো সেরে আসি, কেমন? শো, এখানে একটু শো। আয় জালা। বাচ্চাদের মতো বোঠান যা ছোটাছুটি করছে, একটু শুয়ে নেওয়াই ভালো। চল চল চল। বসে থাকতেও ভালো লাগে না, ঘরটা আমার বলে গেছিল না? দেখি কি আছে। বাবা, এত বই পড়তাম নাকি আমি? ভালো লাগছে না। দরজার থেকে বড় জানলা। হরিয়ানা থেকে মেলে দানা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলা দেশের পানি। কি ব্যাপার ভণ্ডবাবু এখানে? হ্যাঁ, তা কি মতলব শুনি? আপনাকে এই ওষুধটা খেতে হবে। এখন ওষুধ? হ্যাঁ, ডক্টর বলেছেন একদিনও মিস করা যাবে না। ডাক্তার? হ্যাঁ, ডাক্তার মানে বদ ডাক্তারটা, বাজে মানুষ ওটা একটা। আরে উনি কেমন মানুষ আমি সেটা জানি না, কিন্তু ডক্টর হিসেবে খুবই ভালো। ওনার দেওয়া কোনো ওষুধ আমি খাবো না, ব্যাস। আচ্ছা, আপনি ওষুধ না খেলে সুস্থ হবেন কি করে বলুন তো? আমি ঠিক সুস্থ হয়ে যাব। আচ্ছা, আপনি তো আমাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করেছেন নাকি যে আপনাকে এক সপ্তাহের মধ্যে আমাদেরকে সুস্থ করে দিতে হবে, আপনার স্মৃতি ফিরিয়ে দিতে হবে। তো তো আবার কি, আমাদের কথা শুনতে হবে? এই নিন, খেয়ে নিন, এটা এখনকার ওষুধ, আর এরপরে আবার একটা ওষুধ আছে। হ্যাঁ, দাঁড়ান খুলে দিচ্ছি আপনার জন্য। এই নিন, জল খান।
আচ্ছা আমি আপনার জন্য জিওল মাছের ঝোল রাঁধতে যাচ্ছি, তারপর আরেকটা ওষুধ আছে কিন্তু, হ্যাঁ আপনি টেস্ট নিন। হয়ে গেছে আমার এই দুশো, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে খাবো না, সব মতলব আমার ঠিক লাগে না ওদের। তারপর দেখবো এই ওষুধ খেয়ে আমার স্মৃতি একেবারে হারিয়ে গেছে, কোনদিন ফিরছেই না। বাক